এখন ঘড়িতে বাজে রাত্রির 11:30, আর আমার প্যাকিং মোটামুটি কমপ্লিট। এত তাড়াতাড়ি প্যাকিং করতে হচ্ছে কি আর বলবো, মানে জাস্ট কাল সকালে আমরা বেরোচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান, এখন আমরা রেডি হয়ে গেছি। আজকে হচ্ছে কিবার, আজকে হচ্ছে বুধবার, আর আমরা এখন বেরোবো। কোথায় যাব তোমাদের সাথে শেয়ার করব। তো যাচ্ছি দূরে এক জায়গায়, খুব প্রয়োজনে আর্জেন্টলি যেতে হচ্ছে, তো গিয়ে সব কিছু শেয়ার করবো। ঠিক আছে, টাটা। এখন আমরা ট্রেনে বসে গেছি, এটা ইস্ট কোস্ট এক্সপ্রেস, যেটাতে আমরা হায়দ্রাবাদ যাচ্ছি। আর এখন ঘড়িতে বাজে 4:10, তো এখন আমরা লাঞ্চ করছি। তো আমরা হাওড়া থেকেই লাঞ্চ নিয়ে নিয়েছিলাম ফুড প্লাজা থেকে, তো এখন আমাদের খাওয়ার সময় হয়েছে। ধীরে সুস্থে প্রচণ্ড খিদে পেয়েছে, খাওয়া দাওয়া করে নিই, তারপর দেখা যাক কোথায় গিয়ে আবার ভিডিওটা শুরু করব। ঘড়িতে বাজে 6:30, আমরা এখন খড়গপুর দাঁড়িয়ে আছি। এখানে মনে হয় 5 মিনিট না 10 মিনিট স্টপেজ আছে ট্রেনে। আর যেহেতু সন্ধ্যাবেলা হয়ে গেছে, তো এখন অনেক ডেলি প্যাসেঞ্জার উঠছে, তো তাদের জন্য তো বসার জায়গা দিতেই হবে, কিছু করার নেই, রাত্রে ছাড়া শুতে পারবো না। মানি এখানে শুয়ে পড়েছে, আর আমাদের না এখানে যেটা বার্থ পেয়েছি, একটা মিডিল, একটা আপার আর একটা সাইড বার্থ। তো দেখ, সকাল সকাল চলে এসছে আদা দিয়ে চা, কেক কিনে নিয়েছিলাম সেটা খাবো। এখন আমরা গোদাবরি রিভার পেরোচ্ছি, দেখো। তো জানলা দিয়ে এই ভিডিওটা করছিলাম, খুব সুন্দর লাগছিল। ফার্স্ট টাইম আমি গোদাবরি রিভার দেখলাম, তোমাদের সাথেও সেটাই শেয়ার করছি, খুব সুন্দর লাগছিল। আর দেখো নৌকাটা কি সুন্দর লাগছে এখানে জলের মধ্যে। তো গোদাবরি রিভার পেরোচ্ছি, একটু পরে তারপর আমরা ঢুকবো সাউথে। আমি এখন শুয়ে আছি উপরে, আর উপরে লাঞ্চ আসবে, তারপর তোমাদের সাথে শেয়ার করবো। নেক্সট ডে আমাদের দুপুরে লাঞ্চ চলে এসছে। তো বিল্টু আইআরসিটিসি থেকে অর্ডার করেছিল, একটা হচ্ছে ভেজ ফ্রাইড রাইস থালি, আর একটা হচ্ছে চিটা রাইস থালি। তো ভালোই খেতে দেখেই মনে হবে। আর তার সঙ্গে ছিল দুটো প্যাকেট রুমালি রুটি, মানে দুটো দুটো 4টে। আমরা এখন এখানে বসে বোর ফিল করছি, আর ভালো লাগছে না, মনে হচ্ছে কতক্ষণে পৌঁছাবো। জাস্ট আর 30 মিনিটস, তারপরে আমরা নেমে যাব সেকেন্দ্রাবাদ। তো আমরা হায়দ্রাবাদ নামছি না, আমরা সেকেন্দ্রাবাদ নামছি, সেখান থেকে আমাদের ডেস্টিনেশনে যাব। তো আমরা পৌঁছে গেছি সেকেন্দ্রাবাদ স্টেশনে, দেখো খুব সুন্দর স্টেশনটা। আর এটা হচ্ছে যখন আমরা এখানে দাঁড়িয়েছিলাম, ওলা বুক করেছিল বিল্টু স্টেশনের বাইরে, দারুণ লাগছিল। আমরা এখন চেপে গেছি গাড়িতে, এখন যাচ্ছি গেস্ট হাউসের দিকে, আর প্রচন্ড জ্যাম রাস্তাটা। ঠিক আছে, তো পৌঁছে তারপর তোমার সাথে কথা বলছি। তো আমরা এখন চলে এসেছি রুমে, আর মানি এখন বসে আছে এখানে। আর মোটামুটি রুমটা ঠিকই আছে, এইদিকে একটা ডবল বেড আছে, আর এদিকে একটা সিঙ্গেল বেড আছে, সবই আছে। তো নন এসি বেডই নিয়েছি, আর ওয়েদার এখানে মোটামুটি ঠিকই আছে। তো
এখন সবাই একটু ফ্রেশ ট্রেশ হবো, একটু চা টা খেয়ে তারপর বসবো, বিশ্রাম নেবো, কারণ অনেক টায়ার্ড হয়ে গেছি আজকে। আজকে আর মানে কথা বলার মতন শক্তি আর নেই। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, আবার দেখা হবে আরেকটা দিনে, নতুন একটা দিনে, নতুন একটা দিনের সাথে, নতুন খবরের সাথে। ঠিক আছে, টাটা, গুড নাইট।